আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি জীবনে অনেক বেশি হতাশ হয়ে থাকেন, একা হয়ে গেছেন এবং সব সময় চিন্তার মধ্যে থাকেন, তাহলে আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা আপনার মন শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার পুরো জীবনটা বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। 18 বছর বয়সে মনে হতো আমারও সময় আসবে, 30 বছর বয়স হয়ে গেছে তাও মনে হয় আমারও একদিন সময় আসবে, 40 বছর বয়সেও একটি আশা ছিল যে আমারও একদিন সময় আসবে, 50 পার হয়ে গেছে সন্তানের আবাড় হয়ে গেছে কিন্তু আপনার সময় আর আসলো না। তারপর হঠাৎ একদিন বুকে ব্যথা হয় আর ডাক্তার সেই কথাটা বলে যে আপনার সময় চলে এসেছে, ওই যে সময়ের অপেক্ষা করেছেন এখন সময় চলে এসেছে, তাই আপনারও সময় আসবে এই কথাটা ভেবে ভালো সময়ের অপেক্ষা করা বন্ধ করুন। প্রতিটা মুহূর্তই আল্লাহর দান, প্রতিটা মুহূর্তে প্রাণ খুলে বাঁচুন। সামান্য একটু খাবার পেট পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা করেছেন। যদি সেটা গরম হয় তাহলে সেটা হাত বলে দেই, যদি সেটা শক্ত হয় সেটা দাঁত বলে দেই, যদি সেটা তেতো বা জাল হয় তা জিভ বলে দেই, যদি সেটা বাসি বা খারাপ হয় তাহলে সেটা নাক বলে দেই। কেবল সেটা পরিশ্রমিক নাকি বেমানির টাকায় কেনা সেই বিচারটা আপনার বিবেক দিয়ে করতে হবে। ওই হিসাবটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নেবেন। মনে রাখবেন, ভালো থাকতে একটু কষ্ট করতে হয়, স্রোতের বিপরীতে চলতে হয়। আরে ভাই, স্রোতে যারা গা ভাসিয়ে দিয়েছে তারা তো মৃত গা মাছের মতো, মৃত মাছগুলো স্রোতের সাথে বয়ে চলে, কিন্তু জ্যান্ত মাছগুলো স্রোতের বিপরীত চলতে পারে। তা যদি আপনিও বেঁচে থাকেন তাহলে ভুলের মোকাবেলা করুন। কর্ম হলো সেই ফসল যা মানুষকে একদিন না একদিন কাটতে হবে, তাই সবসময় ভালো বীজ লাগান যাতে আপনি ভালো ফসল কাটতে পারেন। কাউকে ধোকা দিয়ে খুশি হবেন না, কারণ উপরওয়ালা যখন শাস্তি দেয় সেটা মুখে নয় মনে গিয়ে লাগে। আরে ভাই, সপ্তাহে প্রত্যেকটা দিনই আমরা আল্লাহর ইবাদত করি, প্রত্যেকটা বারই ইবাদতের বার, কিন্তু এমন একটি বার আছে সেটাকে যদি আপনি আমি মানি আমাদের জীবনটা পাল্টে যাবে, আর সেই বারটিকে বলে পরিবার। এই পরিবারে আমরা সব কিছু পাই, যদি পরিবার আপনার সঙ্গে থাকে তাহলে প্রতিটা বাড়িও আপনার সাথে থাকবে। আমাদের রোজগার করার সম্পত্তি যে কেউ ভাগ করতে পারে, কিন্তু আমাদের কর্মকে কেউ ভাগ করতে পারে না, কারণ আমাদের দ্বারা করা কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে। আমাদের জীবনে ওই বয়টি সবচেয়ে ভালো সেপ্টার হলো আমাদের ছোটবেলা। নিজের বাবা মায়ের খেয়াল রাখা মানুষটা পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা হয়। টাকা দিয়ে পাওয়া খুশি অল্প কিছু সময়ের জন্য থাকে, কিন্তু আপনজনের কাছ থেকে পাওয়া খুশি সারাটা জীবন সারাটা মুহূর্ত সঙ্গে সাথী হয়ে থাকে। সফল হওয়ার জন্য আপনাকে একাই গিয়ে যেতে হবে, লোক আপনার পিছনে তখন আসবে যখন আপনি জিততে শুরু করবেন। 4 দিন সভা থেকে দূরে গিয়ে দেখুন, আরে ভাই, লোকজন আপনার নাম পর্যন্ত ভুলে যাবে। মানুষ সারা জীবন এই দোকাতেই থাকে যে সে সবার কাছে প্রিয়, কিন্তু বাস্তবতা হলো আপনার থাকা না থাকা কারো কিচ্ছু যায় আসে না। সম্পদ হলো লবণের মতো, যার প্রয়োজন তো আছেই, কিন্তু প্রয়োজন থেকে বেশি হয়ে গেলে এটা জীবনের স্বাদটাকে নষ্ট করে দেই। সততার সাথে যারা কাজ করে তাদের শখ হয়তো পূর্ণ হয় না, যারা বেমানির টাকা রোজগার করে তাদের শখ পূর্ণ হলেও শান্তিতে ঘুমাতে পারে না। অধিক টাকা তাকে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি বিলাসবহুল খাট দিতে পারে, কিন্তু ঘুম দিতে পারে না। সর্বশেষে বলবো, মানুষ 6টি কারণে ধ্বংস হয়ে যাবে। 1, অধিক পরিমাণে ঘুমানো, 2, অধিক পরিমাণে রেগে যাওয়া, 3, খুব বেশি ভয় পাওয়া, 4, অনেক বেশি পরিমাণে ক্লান্তি অবসাদগ্রস্ত হয়ে যাওয়া, 5, অনেক বেশি অলসতা করা, এবং 6, কাজকে ফেলে রাখার অভ্যাস। আজ থেকে এই কথাগুলো আপনার মোবাইল ফোনে নোটপ্যাডে সেভ করে রাখুন, প্রতিদিন একবার করে ফটবেন, তাই এই 6টি জিনিসকে সব সময় নিজের কন্ট্রোলে রাখুন, আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করা মানে আপনিও আলোর পথ দেখাচ্ছেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।